Beyond TV UK, for the community, by the community. www.beyondtvuk.com. Lal Haveli Restaurant at the heart of Walsall. BBC Welsh Curry Award-winning chef Abul Hussein presents most unique and amazing tawa dishes with many flavours and choices. Eat with your family and friends. A unique dining experience never to be missed. Lal Haveli, a 400-seat capacity restaurant, perfect for any small parties and functions. Special seating arrangements for ladies and families with prayer facility inside. Mouth-watering tawa dishes. Join Tawa Festival at Lal Haveli. Lal Haveli, home of Tower, 1 Midland Road, Walsall. Ailana, gorer shopping korlana, Sonali supermarket er hoy na tulona go, Sonali supermarket er hoy na tulona, Sonar banglar taja shobji, mita panir mach, bochor ghure shouda koroy ache mullo rash, Old amar Birmingham e Sonali supermarket e ghure ekbar ashona. Sonali supermarket er hoy na tulona go, Sonali supermarket er hoy na tulona. Sonali supermarket, Lodges Road, Birmingham. শুভ সন্ধ্যা সবাইকে। বিয়ন্ড টিভির স্টুডিও থেকে একটু অন্যরকম গ্রুপ আয়োজিত আমরাও করতে পারি অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের অনুষ্ঠান যে উদ্দেশ্যে করা সেটা হচ্ছে আমাদের গত 5 সেপ্টেম্বর বার্মিংহামে আয়োজিত হলো বার্মিংহাম পিঠামেলা। সে পিঠামেলার নেপথ্যে যে সকল মহিষী নারীরা কাজ করেছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই পিঠামেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা আজ তাদেরকে আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি। আমরা তাদের কাছ থেকে শুনব তাদের এই পিঠামেলা আয়োজনের যে নেপথ্যের যে সমস্ত কর্মকাণ্ড সব কিছু। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অনেকেই আছেন, সবাইকে আমরা দর্শকের সারিতে বসিয়েছি, আমরা সবাইকে মঞ্চে আহ্বান করতে পারিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে মঞ্চে যারা অবস্থান করছে তাদের মধ্যে রয়েছেন লিজা পারভেজ, এবং আমার ডান পাশে অবস্থান করছেন এখানকার বার্মিংহামের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রোজি সরকার। আমার বাম পাশে রয়েছেন লিজা রহমান, লিজা পারভেজ। লিজা পারভেজ আপা একটু অন্যরকম গ্রুপের একজন অন্যরকম সদস্য, উনি অনেক অ্যাক্টিভ একজন সদস্য। আমরা ওনাদের কাছ থেকে শুনবো আজকে এবারের পিঠামেলা আয়োজনের সমস্ত কর্মকাণ্ড। তার আগে আমরা একটু আপনাদেরকে ঘুরে নিয়ে আসছি পিঠামেলার যে ডকুমেন্টারি সেটা একটু আমরা দেখে আসছি। আর হাসির আসর দেখবে ভিন্ন কিছু, বিনোদনের পিছু পিছু একটু অন্য রকম কিছু ম্যাগাজিন অনুষ্ঠান। 1994 সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাংলা গণমাধ্যম সংশ্লিষ্ট কজন সৃজনশীল সমমনা তরুণ বিজাতীয় সংস্কৃতির থাবার মধ্য থেকে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে গঠন করে একটু অন্যরকম। কৈশোর রশিদ, শহীদুল ইসলাম তনয়, মুন্না, জুবের খান, রিপন চৌধুরী, তুতিউর রহমান, বাবলু, রেহানুদ্দিন, আসম, কামরুল ইসলাম প্রমুখদের সমন্বয়ে বাংলাদেশের তৎকালীন মডেল তারকা পল্লব সহ স্থানীয় শিল্পীদের নিয়ে কুলাউড়া জনমিলন কেন্দ্রে আয়োজন করা হয় প্রথম ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম। পরবর্তীতে 2007 সালের 7 ডিসেম্বর স্পেনের বার্সেলোনায় শামিমা বেগম মিতা, বনি হায়দার মান্না, পুষ্প ইয়াসমিন, নাদিম আশিক রহমান, এমদাদ হোসেন লাবলু, সাব্বির আহমেদ দুলাল, রুনু নজরুল, লুৎফুর রহমান সুমন, জুনায়দ আহমেদ, মাখন বেলাল, জাহেদুদ্দিন প্রমুখদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় স্পেনের প্রথম কোনো ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম। সেখানেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। আর শিশু কিশোর আনন্দ আর হাসির আসর দেখবে ভিন্ন কিছু, বিনোদনের কিছু কিছু ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম
ম্যাগাজিন অনুষ্ঠান একটু পরবর্তীতে 2012 সালের 25 ডিসেম্বর বার্মিংহামের পিকাডেলি ব্যাংকোয়েটিং হলে অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের প্রথম ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম। এই আয়োজনকে সামনে রেখে ব্রিটেনের বিভিন্ন শহরে করা হয় রোড শো। ছোট ছোট শিশু কিশোরদের পরিবেশনা এখনো মনে আছে অনেকের। হলভর্তি দর্শকদের উপস্থিতিতে ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম ছিল বার্মিংহামের অত্যন্ত সফল একটি অনুষ্ঠান। ব্যতিক্রম ধর্মী নানা আয়োজনে দর্শকদের মুহুর্মুহ করতালি আর উচ্ছ্বাসে মঙ্গলবার বার্মিংহামে অনুষ্ঠিত হলো বার্মিংহামের প্রথম বাংলা ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম। মিডল্যান্ডস ছাড়া ও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা দর্শকদের উপস্থিতিতে পিকাডিলি ব্যাংকোয়েটিং স্যুট পরিপূর্ণ হয়ে ওঠে। চ্যানেল এস এর বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ ও কণ্ঠশিল্পী শাহরিনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত এই বাংলা ম্যাগাজিন অনুষ্ঠানে দর্শকদের বিনোদনের জন্য ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। বাংলাদেশের জাতীয় পতাকা আর জাতীয় নেতাদের ছবি হাতে নিয়ে ছোট ছোট শিশু কিশোরদের পারফরমেন্স, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির আবহে লাঙ্গল ও একতারা নিয়ে শিশুদের ফ্যাশন শো দর্শকদের নজর কাড়ে। স্পেন থেকে আসা শিশু শিল্পী সিনথিয়া জিনিয়া জর্জিয়ার মনোমুগ্ধ করে নৃত্য, স্থানীয় শিল্পীদের কৌতুক, ছোট নাটিকা, বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরীর সঙ্গীতের মূর্ছনায় আগত দর্শকবৃন্দ দারুণভাবে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। অতিথি পর্বে চ্যানেল এস এর চিফ এক্সিকিউটিভ তাজ চৌধুরী, চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ, ফয়সল চৌধুরী শুয়েব, বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাই কমিশনার ফয়সল আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান, স্পেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সুরুজ্জামান, ফ্রান্স বাংলাদেশের চেম্বারের সাধারণ সম্পাদক হেনু মিয়াও অংশ নেন একটু অন্যরকম কিছু করতে। দর্শক পর্বে অংশ নিয়ে বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন, একতারা সভাপতি মোস্তফা কামাল বাবলু, লেবার পার্টির সাবিরুল ইসলাম কম আনন্দ দেননি। নির্মল আনন্দ আর ব্যতিক্রম ধর্মিতার ছোঁয়ায় একটু অন্যরকম অনুষ্ঠানটি সত্যিকার অর্থে একটু অন্যরকম হয়েছে বলে উপস্থিতরা মন্তব্য করেন। উল্লেখ্য, ব্রিটেনের 5টি বাংলাভাষী টেলিভিশনের স্থানীয় প্রতিনিধিরা একটু অন্যরকম ম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজক এবং এটিএন বাংলা ইউকে সহ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস, চ্যানেল আই ইউরোপ, এনটিভি ইউকে, চ্যানেল 9 এবং বাংলা কাগজ। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে। একটু অন্যরকম কিছু ম্যাগাজিন অনুষ্ঠান। ডকুমেন্টারি থেকে অনেক কিছুই জানতে পারলাম। বিগত বছরগুলোতে আমরা কিভাবে পিঠা উৎসবের আয়োজন করেছি, আমাদের একটু অন্যরকম গ্রুপের যে কর্মকাণ্ড, সমস্ত কিছুই আপনারা এই ডকুমেন্টারির মাধ্যমে দেখতে পেলেন। হেমন্ত মানেই ধান কাটার উৎসব, হেমন্ত মানেই নবান্ন, ঘরে ঘরে নতুন ফসল তোলার নতুন আয়োজন। নতুন ফসল ঘরে ওঠার সাথে সাথে পিঠা খাবার এক বিচিত্র আমন্ত্রণ। এ যেন বাঙালির ঐতিহ্যের এক গৌরবময় অধ্যায়। দেশ থেকে আমরা অনেক সুদূরে অবস্থান করছি, এত দূরে থেকেও বাঙালির যে ঐতিহ্য তাকে ধরে রাখার যে প্রয়াস, তারই একটি ধারাবাহিকতা আমরা দেখলাম বার্মিংহাম পিঠামেলা 5 সেপ্টেম্বর 2021। এই পিঠামেলা আয়োজনের নেপথ্যে যেসব মহিষী নারী কাজ করেছেন, যাদের সম্মিলিত প্রচেষ্টায় এই পিঠামেলা একটি সফল পিঠামেলা হয়েছে, তার উদ্দেশ্য নিয়ে আমরা কিছু কথা বলবো। তারা কেমন করে কাজ করেছেন, তারা কী কী চিন্তা করে, কী কারণে এই পিঠামেলাটিকে এত সুন্দরভাবে আয়োজনের চিন্তা করেছেন, কাদের উদ্দেশ্যে তাদের এই আয়োজন, সেটি আমরা আজকে তাদের কাছ থেকে শুনবো। তাদের সঙ্গে আমরা শেয়ার করব তাদের এই মতামত। পুরো পৃথিবী যেখানে স্তব্ধ হয়ে গিয়েছিল গত 2 বছরের মতো সময় নিয়ে, সেখানে বার্মিংহাম প্রথম এই পিঠামেলা উৎসবের মাধ্যমে পুরো পরিবেশটাকে আবার ফিরিয়ে এনেছে, যেন নতুন জাগরণের মাধ্যমে। আমরা সেই অনুভূতিগুলো আমরা শুনব আমাদের আজকের পিঠামেলার মহিষী নারীদের কাছ থেকে।
প্রথমেই আমি যাচ্ছি আজকের একটু অন্যরকম গ্রুপের সম্মিলিত সদস্য লিজা পারভেজের কাছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনি এসেছেন আমাদের আজকের অনুষ্ঠানে। তো আপনি আমাকে একটু বলবেন যে পিঠা মেলা আসলে আপনারা কেন করেছেন, আপনাদের কি অনুভূতি থেকে এই জাগরণের ব্যাপারটা এলো? আসলে খ্রিস্টি সাংস্কৃতিক একটু অন্যরকম গ্রুপটা করার পিছনে হচ্ছে যে আমাদের যে প্রজন্মটা, প্রজন্মকে বাংলাদেশের সব কিছু তুলে ধরার জন্য, কারণ আমরা বিদেশের মাটিতে আছি, আমাদের যে প্রজন্ম যে বাচ্চারা বড় হচ্ছে সবাই তো আমরা অনেক দূরে বাংলাদেশ থেকে আমরা প্রবাসের জীবনে আছি, তো অনেকটা অন্যরকম গ্রুপটা আমাদের এই সবাই কাছে পরিচিত মানে নতুন করে আবার পরিচয় করিয়ে দিচ্ছে যে আমরা যে আমাদের আগের যে আমাদের দেশের যে কীভাবে পিঠা খেতাম, কীভাবে আমরা মানে খাওয়া দাওয়া হতো আর কি, এই এই জিনিসটাকে বিদেশে অনেক পিঠা মেলায় অংশগ্রহণ করেছি। আর তো এখানে এখন তো এই অন্যরকম গ্রুপের সাথেই আমি জড়িত আছি। আর আমরা তো বাঙালিরা আমরা অনেক রং বেরঙের অনেক রকম পিঠা খেয়ে থাকি, আর পিঠা মেলার মাধ্যমে আমাদের যে পাশ্চাত্য যত মানে কান্ট্রি আছে ওনাদেরকেও জানাতে পারছি যে দেখো আমরা আমাদের দেশে কত রকমের পিঠা আমরা খেতে পারি, কিন্তু আমরা বিদেশের মাটিতে থেকে এত তো আমাদের ইজি না, আমাদের এখানে তো সবাই যান্ত্রিক লাইফ, অনেক বিজি লাইফ, তো এখানে এই পিঠা মেলার মাধ্যমে কী হয়েছে যে দেখাতে পাচ্ছি যে আমরা কত রং বেরঙের কত পিঠাপুলি আমরা খেতাম। অনেকেই অনেক বছর হয়েছে যে পিঠা মেলা পিঠাতে যাও খাওয়া হয় নাই, কিন্তু এই পিঠা মেলাতে আসায় অনেক রকমের পিঠা পুলি এগুলো খাওয়া হলো। আবার ইভেন আমাদের যে এই কাছের যত কান্ট্রি আছে যে আমাদের পাশ্চাত্য যত দেশের মানুষ আছে ওনাদের সাথেও পরিচয় করিয়ে দেওয়া হলো যে দেখো আমরা কত রং বেরঙের কত মজার পিঠা খাই। শুধু আমরা শুধু পিঠা খাই না, পিঠা বানাই না, সাথে আমাদের সাথে যত মানুষ আছে সবাইকে নিয়ে আমরা পিঠা খাই। পিঠা মেলাটি আমাদের এই যে পিঠার আয়োজন, এটি শুধু আমাদের দেশের যে আমরা যারা আছি আমাদের দেশের যে সদস্যরা আছেন বাঙালির যারা আছেন শুধু তাদের মাঝেই নয়, আমরা বিদেশিদের মাঝেও এর আমেজটা ছড়িয়ে দিয়েছি, এটাই হচ্ছে একটা বিষয়। আর আপনার বাচ্চারাও এসেছিল? জি, আমাদের সবাই। আপনি কি ওখানে স্টলে ছিলেন? জি, আমি পিঠা মেলাতে আমার সৌভাগ্য হয়েছিল, পিঠা মেলাতে আমার নিজের একটা পিঠার স্টল আমি দিই নাই, আমার পণ্যের স্টল নিয়ে আমি পিঠা মেলাতে জয়েন হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি এখানকার প্রখ্যাত সঙ্গীত শিল্পী রোজি সরকারের কাছে। আমি তার কাছ থেকে শুনবো যে পিঠা মেলায় তার অংশগ্রহণটা কেমন ছিল, উনি কতটা ফিল করেছেন। উনি অনেক জায়গায় যান, অনেক সঙ্গীত শিল্পী হিসেবে তার পদচারণা আমি বলবো পুরো ইউরোপ জুড়েই। তা আমরা এবার বার্মিংহাম পিঠা মেলায় তার অংশগ্রহণটা কতটা উৎসবমুখর ছিল আমি দেখেছি, র্যালিতে সবার আগে লিড দিচ্ছিলেন রোজি সরকার আপা, এবং এত এক চমৎকার একটি র্যালি ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যেন আমরা বাংলাদেশের সেই পহেলা বৈশাখের চারুকলার যে সকালবেলার যে র্যালিটা হয় মনে হচ্ছিল যে আমরা সেই র্যালিতেই আছি। এটা যে একটা বার্মিংহাম বিদেশ ইংল্যান্ডের মাটিতে আছি এটা আসলে বোঝার উপায় ছিল না। আমি রোজি আপার কাছে যাচ্ছি, ওনার কাছ থেকেই শুনছি যে কেমন করে ওনারা র্যালির এই প্ল্যানটা করলেন। আপা থ্যাংক ইউ। হ্যাঁ, আর এই একদম মনে করিয়ে দিলেন যে সেই আমাদের র্যালি ইউনিভার্সিটির যে র্যালি আমরা করতাম পয়লা বৈশাখে, সে ফিরে গেলাম। এনিওয়ে, আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আর একটু প্রথম থেকে একটু বলবো, যেটা হলো যে একটু অন্যরকম গ্রুপ, এখানের নামটাই এত পছন্দের, হ্যাঁ আমার, যে একটু ডিফারেন্ট টাইপের নাম, তাই না? একটু অন্যরকম গ্রুপ, তারপরে একটু অন্যরকম গ্রুপে যারা মেম্বার যারা শুরু করেছে তারা আমার খুব পছন্দের। পছন্দের মানে কি, কীভাবে পছন্দের? তো সবাই পছন্দের। আমি যখন বার্মিংহামে আসলাম তারপরে আমার ক্যারিয়ার শুরু করলাম গান, যেহেতু আমি গান করে আসছি বাংলাদেশে রেডিও টিভিতে, তো আমার এটা তো ধরে রাখার জন্য শুরু করলাম এখানে। তো যারা যারা সাপোর্ট করেছে তাদের ভিতরে অনেকে আছে এই অন্যরকম গ্রুপে। হ্যাঁ, সুমন ভাই আছে, তারপরে জয়নাল ভাই আছে, এরপরে রিয়াদ ভাই আসলো, রিয়াদ ভাই আছে, তো সব কজন মানুষ আমার খুব পছন্দের। হ্যাঁ, ভাই বলে ডাকি। আর ওনারাও এই রোজাপা কিছু হলে যদি বলে তো আমি যত ব্যস্ততা থাকুক যত
ঠিক আছে ভাই আসবো, হ্যাঁ সেরকম। কিন্তু যেটা বিদেশের মাটিতে যেটা বললেন যে আমাদের নিজেদের একটা সংস্কৃতি আছে, হ্যাঁ আমাদের শেকড়ের টানে আমরা করি, গান করি, নাচ করি, এই যে পিঠামেলা করলাম, পিঠামেলা কিন্তু আমি যেটা বলবো আমাদের বার্মিংহামের পিঠামেলা সফল পিঠামেলা, হ্যাঁ একদম যেটা সত্যি কথা। অনলাইনে সবাই শুনছে, আমি পিঠামেলায় তিনটা পিঠামেলায় গিয়েছি এবার, আমাদের বার্মিংহাম, লন্ডনের দুটো। তো আমি বলবো আমাদের পিঠামেলা সফল, কারণ এত মানুষ হয়েছে, এত মানুষ যে আমরা চিন্তা করতে পারি নাই যে এত মানুষ হবে, এত মানুষের সমাগম হবে, এত স্টল বসবে, এত রকমারি পিঠা নিয়ে আসবে। তো আমরা সাকসেসফুল সেদিক থেকে। হ্যাঁ এবং রোজে আপনি খেয়াল করেছেন কিনা যে পিঠা উৎসবে আমরা শুধু বাঙালিরা না, বিদেশিরাও কিন্তু এসেছে, হ্যাঁ তারা অনেক এনজয় করেছে, এনজয় করেছে, তারা আমাদের কালচার, আমাদের কালচার জানতে চায় আসলে, তারা এদেশের মানুষ, তারা সব কালচারকে রেসপেক্ট করে, আমি যা দেখেছি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে। তো ওরা এসছে আমাদের এত বড় আয়োজন, এত বড় কৃষ্টি, আমরা যে কৃষ্টিতে এত ধনী, হ্যাঁ সেটা যে আমরা প্রুভ করতে পারছি, এটা এটাই আমাদের সার্থকতা, তাই না? সত্যি। আপনি তো গান করেছিলেন, সেই গানটা নিয়ে একটু আমাদেরকে বলুন যে আপনার কেন আপনার ওই গানগুলোই করতে ইচ্ছে করলো, যে পিঠা উৎসবটাকে আপনি কীভাবে আরও রাঙিয়ে তুলবেন, আর র্যালি সম্পর্কে কিন্তু আমরা আর শুনতে চাচ্ছি। র্যালি, হ্যাঁ র্যালির বিষয়টা বলছি। র্যালি হলো আমরা যেটা ভাইয়েরা অন্যরকম গ্রুপের ভাইয়েরা ফোন দিল, রোজেপ্পা কী করা যায় কী করা যায়, তো একটা কাজ করেন, এক টাইপের শাড়ি এক টাইপের সব কিছু হলে কেমন হয়। তো যাই হোক আমরা আর কি অ্যারেঞ্জ করে ফেললাম যেভাবেই হোক, খুব চমৎকার দেখাচ্ছিল আপনাদের। তো যেটা আর কি আমাদের সম্ভব হয়েছে, হ্যাঁ অনেক বেশি তো আর করতে পারি না, আমরা অ্যারেঞ্জ করে ফেলেছি। তো সেভাবেই অ্যারেঞ্জ করা যে যাতে অ্যাট্রাকটিভ হয় বিষয়টা, হ্যাঁ মানুষের নজর কাড়ে, যাই করি যাই পড়ি, হ্যাঁ যাতে মানুষের নজর কাড়ে। তো সেভাবেই আমরা আয়োজন করেছি, আর যদি যদি সেটা ভালো লেগে থাকে, হ্যাঁ ফিডব্যাক যেটা আসছে সেটা খুব ভালো এসছে। আর আমার যে গ্রুপ, যে আপারা আছে, ভাবিরা আছে, সবাই সবাই হেল্প করেছে, সবাই একাত্ম হয়েছিল, সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। ওনারা সবাই, যে ভাবিরা আপারা সবাই যদি না সহযোগিতা করতো তাহলে কিন্তু সম্ভব না। ওই একটা কথা আছে না, দশে মিলে করি কাজ হারি জিতি না হেলাজ, তো সেরকম আর কি হয়েছে একটা বিষয়। সেজন্যই আসলে আজকে আমাদের এই অনুষ্ঠান যে আমরাও করতে পারি। আমরা গত সপ্তাহে দর্শকমণ্ডলী আপনারা হয়তো ইতিমধ্যে অনুষ্ঠানটি উপভোগ করেছেন যে আমরা গত সপ্তাহে আয়োজন করেছি যে যারা আমাদের পিঠামেলা উৎসবের নেপথ্যে কাজ করেছে যে সমস্ত পুরুষ সদস্যরা তাদেরকে নিয়ে আমাদের একটি প্রোগ্রাম করেছে, আমাদের একটু অন্যরকম গ্রুপের একজন অন্যরকম কান্ডারি রিয়াদ আহাদ, তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে আমাদের নারী সদস্যদেরকে নিয়ে বসেছি। আমাদের সঙ্গে এখানে মঞ্চে সবে আসতে পারেননি, আপনাদেরকে বলেছি যে আমাদের দর্শকের আসনে কিন্তু আমাদের অনেক নারী সদস্য রয়েছে, তো কিছুক্ষণের মধ্যেই আমরা তাদের কাছে চলে যাব। আমরা সরাসরি তাদেরকে এখানে নিয়ে আসতে না পারলেও আমরা কিন্তু তাদের কাছে মাইক্রোফোন নিয়ে যাব, তাদের কাছ থেকে আমরা শুনব যে তারা এই পিঠা উৎসবে কিভাবে নিজে অংশগ্রহণ করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছি বিয়ন্ড টিভির স্টুডিও থেকে। আপনারা এই অনুষ্ঠানটি লাইভ দেখছেন ফেসবুক বিয়ন্ড টেলিভিশন এবং বিয়ন্ড টিভি ইউকে ইউটিউব চ্যানেলে। আমরা এখন চলে যাচ্ছি আমরা দর্শকের আসনে, আমাদের দর্শকের আসনে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে দেখুন যে দর্শকদের কাছ থেকে আমরা এখন শুনব পিঠা উৎসবে তারা আসলে ভবিষ্যতে আরও কি দেখতে চায়, কি করতে চায়। আপনাদের উদ্দেশ্যে আর একটু আমাদের বলার আছে যে আমরা পিঠা উৎসবের এই সফলতা থেকে আমরা একটু সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটু অন্যরকম গ্রুপ এবং বার্মিংহামের যে আমাদের মিডিয়ার যে সোসাইটি আছে সবাই মিলে ইনশাল্লাহ আগামী বছর সামারে আমাদের একটি বড় করে বাংলা মেলার আয়োজন করার ইচ্ছে আছে।
আমরা আশা করব আপনারা সে সময়টুকু আমাদের সাথে থাকবেন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের সকল কিছু, সকল উৎসবের সফলতা আসবে। আমরা এখন দর্শকদের আসনে যাচ্ছি, দর্শকদের কাছ থেকে আমরা শুনব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ফেসবুক বিয়ন্ড টেলিভিশন ফেসবুকে আছি, বিয়ন্ড টেলিভিশন এবং বিয়ন্ড টিভি ইউকে ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম, আমি তাহের আনোয়ার চৌধুরী নাহিদ। আমি এই গত যে মেলা পিঠা মেলা হয়েছিল, আমি সেই মেলায় আসছিলাম, অনেক উপভোগ করলাম। বিকজ হেমন্ত তো বাংলাদেশে আমরা পিঠা উৎসব করি, বাট এই দেশে বিলেতের মাটিতে বার্মিংহামে এত বড় অনুষ্ঠান, আমরা খুব সবাই মিলে এনজয় করেছি। আমাদের বাচ্চারাও জানতে পারলো এই অনুষ্ঠানের মাধ্যমে যে কী ধরনের পিঠা পুলি আমরা খাই বা আমরা সব মিলে সেলিব্রেট করি। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি বিএন টিভির কেও আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আর আমি বেশি এনজয় করছিলাম ওই যে রিক্সা ছিল, রিক্সাতে রাইড করছিলাম, আর দেশের কথা মনে হয়েছিল সেই সময়। আর আমার ভাবি ওই যে অমরাবতীর পক্ষ থেকে একটা পিঠা স্টল হয়েছিল, বাট অনেক ধরনের পিঠা ছিল। আমি মনে করেছিলাম যে এত পিঠা কি বিক্রি হবে না সবাই খাবে কি না, পরে যখন জানতে পারলাম যে সব শেষ হয়ে গেছে, তখন আমরা আরও বেশি আনন্দিত হয়েছিলাম যে এত মানে সার্থক হয়েছে পিঠা মেলাটা। ধন্যবাদ আপনাকে। বলেন কিছু। আসসালামু আলাইকুম। আমার সব বোনদেরকে দেখে, আমার ভাইদেরকে দেখে অনেক ভালো লাগছে। আমি ফারজানা, আমি এসেছি কভেন্ট্রি থেকে। আর এই পিঠা মেলা অবশ্যই, তার আগে বলবো আমার একটু অন্যরকম গ্রুপের কথা। এই গ্রুপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা সবসময় একটু অন্যরকম, আমরা সবসময় একটু অন্যরকম প্রোগ্রাম করার চেষ্টা করি, নিজেরাও অন্যরকমভাবেই আনন্দ করি। এই অন্যরকমভাবে আনন্দ করার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে কাজ করি। এখানে আমার ভাইদের ওয়াইফ ওনারা আছেন, আমার বোনদের ওনাদের, আমার কিছু কিছু আপার কথা আমার মনে আছে যে আমরা যে র্যালিতে, সেই র্যালিতে সেই আপার নামটা আমার মনে আসছে না, পসিবলি সুমি আপা, তার হাজব্যান্ড এবং উনি ওনারা মিলে এত সুন্দর করে করেছেন। বাট তার ওই যে বৈশিষ্ট্যের কথা বললাম, সেটা হচ্ছে যে একটু অন্যরকমভাবেই জিনিসটা হয়েছিল। আমি কভেন্ট্রি থেকে এসে সবাইকে অনেক রকমের উৎসাহ দেওয়ার মন থেকে অনেক চেষ্টা করে গেছি যে আমরা সবাই কীভাবে অন্যরকমভাবে করতে পারি। আর এই যে মাইকটা ধরলাম, এই এখানে আমি আমার সব আপাদেরকে যারা পিঠা বানিয়েছেন তাদেরকে বলবো যে আমাদের জন্য এত সুন্দর করে করেছিলেন, দর্শকদের জন্য এত সুন্দর করে করেছিলেন, এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর করে এই প্রোগ্রামটা হয়েছিল। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে আবারও বলছি একটু অন্যরকম, সেটা হচ্ছে এইখানে যে কালচারাল প্রোগ্রাম যেটা ছিল, সেখানে আমাদের বাচ্চাদেরকে শুধুমাত্র বার্মিংহাম থেকে না, লন্ডনের বিভিন্ন জায়গা থেকেও বাচ্চাদেরকে আমরা পার্টিসিপেট করার সুযোগ দিয়েছিলাম এবং তারা খুব সাবলীলভাবে অংশগ্রহণ করেছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি বার্মিংহাম হলগ্রিন থেকে এসেছি। আমি মেলাতে এসেছিলাম, খুব সুন্দর সাবলীল একটা মেলা হয়েছে, সত্যি খুবই ভালো লেগেছে। আমার মেয়েও এর মধ্যে পার্টিসিপেট করেছিল। আর সবচেয়ে বড় কথা, কোভিডের পর আমরা এত সুন্দর একটা আয়োজন ওনারা করেছেন বিয়ন টিভির পক্ষ থেকে, সত্যি খুবই ভালো লেগেছে আমাদের। শুধু আমাদের না, আমাদের পরিচিত যারা এসেছেন তাদের সবারই খুবই ভালো লেগেছে। আর কি বলবো, ধন্যবাদ সবাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। Assalamu alaikum everybody. I'm Councillor Maya Ali. I'm also a solicitor by profession.
I attended the Pita Mela, and I absolutely loved it. It was very well organized. I saw so many people after so many, I think 18 months of being on our own and staying safe. It was one of the first Bangladeshi events that we attended. It felt like it was a mini Bangladesh for me. It was wonderful. It was just amazing feeling just to be in there. I felt like I was in Silet, Bangladesh, Bondur Bazar. Just a beautiful feeling. A lot of people put a lot of hard work in it. The Mela itself had stalls, pita stalls. I was privileged enough to be a judge, along with two other judges. We tried to be fair, so we did nominate first, second, and third prize, and everybody else took. They took part. Now, what I'm trying to say is that I just love being in these kind of environments where families come, children come, they get to see the culture, the tradition. And I think, you know, we should carry on doing this for our Bangladeshi culture, involve more children, involve more families, involve women. It's the women cohesion that I loved a lot as well. In the beginning, we had this rally where all the dignified people were involved in the rally in the front, and the women were also in the front row with their flowers and with their beautiful saris. I was also lucky enough to be in one of them rows. So thank you for inviting me to be in this wonderful event. And also, again, thank you for inviting me to be here today. Thank you. Hello, Assalamu alaikum. I'm Rihanna Begum from Solihull. Thank you for inviting me tonight to talk about the Pita Mela that took place on the 5th of September. All I've got to say is just a few words. I mean, the event was amazing. The turnaround of people was just huge. And inshallah, we want to do a better and bigger one next year. And the main thing I liked about it was all the different fitas that you could taste, and mainly the singers. But we need to get some more singers next year. Inshallah. Assalamu alaikum. প্রথমে ধন্যবাদ জানাই বিয়ন টিভিকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য আজকে আমি পিটামিলাতে আমি এই স্টল দিয়েছিলাম একটু অন্যরকম গ্রুপে এইটা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমি অনেক আনন্দ এনজয় করেছি আসলে পিটা মেলার দেওয়ার উদ্দেশ্যটা হলো এই প্রজন্মের বাচ্চারা শিখবে বাংলাদেশে আমরা কত রকমের পিঠা বানাই সেটার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি পিঠামেলায় এসেছিলাম এবং র্যালিতে এবং সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেছি পিঠামেলার সবচেয়ে বড় যেই জিনিসটা আমাকে পছন্দ করেছে মানে আমি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমার মনে হয়েছিল যে আমি একটি মিনি বাংলাদেশে এসেছি এবং আমার বাচ্চারা তারা বুঝতে পেরেছে মেলা কী রকম হয় র্যালি কী রকম হয় যে জিনিসটা আমি এই বার্মিংহামে বসে কোনোদিনই তাদেরকে সেই অনুভূতিটা দিতে পারতাম না আর একটা জিনিস সম্পর্কে আমি বলবো আমাদের একটু অন্যরকম গ্রুপকে যে ভবিষ্যতে আমাদের এই ধরনের প্রোগ্রামে শুধু যদি বাংলা গান এবং বাংলা প্রোগ্রাম করে থাকেন আয়োজন করে থাকেন হিন্দির পরিবর্তে তাহলে মনে হয় অনুষ্ঠানটি আরও বেশি আনন্দময় হবে ধন্যবাদ Hello, everybody. It's very nice to be here today again. I would just like to say that the Pita Mela itself created a wonderful platform for everyone to take part. There was diversity, there was culture, and there was live entertainment. Everybody was really, really wonderful in participating and spreading our culture. And it was amazing, actually. I was there myself, and I felt like another person, Councillor Maya, said it was like a mini Bangladesh. After the lockdown, I think it was
a very much needed environment for everybody to enjoy and feel a part of a community again. Thank you. Assalamu alaikum, ami Papiyauddin, Birmingham Epitamela 5th of September, khubi sundor hoyeche, amader ekhane ekti stall chilo, Omoravatir, amara khubi pita sell korechi, khubi anondo bodh korechi, and thank you very much. আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি অস্টনে থেকে এসেছি আজকে বার্মিংহাম 5th of September পিঠা মেলায় আমরা অংশগ্রহণ করেছিলাম। অমরাবতী গ্রুপ থেকে আমরা পিঠা বানিয়ে এনেছি আর আমি একটি সঙ্গীত পরিবেশনও করেছিলাম, সেটা ছিল দেশাত্মবোধক সঙ্গীত। আমার খুবই ভালো লেগেছে, আমি মনে হয় চলে গেছি আমার সিলেট সরকারি মহিলা কলেজে, সেখানে যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, সিলেটের ঐতিহ্য, সব কিছু বাংলাদেশের ঐতিহ্য, স্পেশালি আমাদের বাচ্চাদেরকে আমাদের পিঠার কালচার এবং কৃষ্টি কালচার এইগুলো বাচ্চাদেরকে এনকারেজ করতে পেরেছি, সেই জন্যে আমি সবাইকে ধন্যবাদ জানাই। Assalamu alaikum. Amar naam Fatiha from Coventry. Unfortunately, I couldn't attend the Pita Mela this year, which I'm very upset about because as everyone has said, it was a huge success. I think for my generation and my younger generations and people who are younger than us, it's very important. It's a this cultural side, and you know, to know Bangladesh inside and out this way, it was a huge success and it was a wonderful event. I think for our younger generations, it's very eye-opening and I'm very happy, alhamdulillah, the way it turned out this year. And I'm very excited for the next one. Thank you. Assalamu alaikum. I'm Rebecca Islam. এপিটা বলার জন্য যারা কাজ করেছেন একটু অন্য রকমের সবাইকে ধন্যবাদ। এটা খুব সুন্দর একটা অনুষ্ঠান ছিল, আমি যে আসার পর আমার খুব ভালো লেগেছিল। আসলে আমরা ছোটোবেলা যেহেতু পিঠা খেয়েছি, অনেক পিঠার কথা ভুলে গেছিলাম, কিন্তু এই পিঠা মেলাতে অনেক ধরনের পিঠা ছিল, দেখে খুব একটা ভালো অনুভব করেছিলাম। আর এই অনুষ্ঠানের জন্য এত এত সুন্দর করে একটা অনুষ্ঠান, এটা বলার মতো নয়। সবাই খুব ভালো পেয়েছে, সবাই খুব অনুভব এনজয় করেছে, আমিও খুব ভালো পেয়েছি। আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ সবাইকে, আমি খুব ভালো পেয়েছি আসতে পেরেছি বলে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মমতাজ বেগম শিপি। আমি বার্মিংহাম পিঠা মেলায় আমি জয়েন করেছি বলতে গেলে হঠাৎ করেই। আমি ভেবেছিলাম আমি আসতে পারবো না, তারপর আমাদের অমরাবতীর পক্ষ থেকে একটা স্টল দেওয়া হবে, তো আগের দিন বিকেলে আমাকে আমাদের গুলশান আপা, উনি যিনি আমার পাশেই বসে আছেন, উনি আমাকে কল করে বললেন যে আপা আসতেই হবে এবং কিছু একটা বানিয়ে নিয়ে আসতে হবে। তো হঠাৎ করে কী নিয়ে আসবো আমি অনেক চিন্তাভাবনায় পড়ে গেলাম। তারপর যাই হোক, আমি কিছু ওনাকে পরামর্শ দিলাম যে পিঠার সাথে সাথে কিছু চানাচুর বা এই যে পেঁয়াজও, চানা পেঁয়াজও, এটা হলে একটু ঝাল কিছু হলে মন্দ হয় না। যাই হোক, তারপর আমরা এটাও নিয়ে এসেছি। তো পিঠা মেলায় এসে আসলে এত ভালো লেগেছে যে কি বলবো। আর এত লোক এসেছে, আমি চিন্তাই করতে পারি নাই যে এত মানে এত বিরাট হবে আয়োজনটা। তো এসে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার মেয়ে আসতে পারেনি, সেও পরে খুব আফসোস করেছে যে না এসে। তো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। আর আমরা যে পিঠা মেলায় যে পিঠাগুলো আমরা নিয়ে এসেছিলাম সেগুলো একটাও থাকেনি আর কি, সবগুলো বিক্রি হয়ে গেছে, যেটা দেখে আমি মানে অভিভূত যে মানুষের এত চাহিদা এই পিঠার বাংলাদেশির। আর অনেকে আমি দেখেছি যে যাদের ছেলে মেয়েকে নিয়ে এসেছেন সে এই কালচারের সাথে শুধু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো এটা আমার কাছে ভালো লেগেছে। এবং বিভিন্ন স্টলে গিয়ে ওরা বলছে যে দেখো এগুলো আমরা আমাদের দাদি নানিরা এগুলো বানিয়ে খাওয়াতেন এই এই পিঠাগুলো। তো বাচ্চারাও দেখলাম এনজয় করলো, কিনলো, আর এই এটা দেখে আমার ভালো লাগলো। আর এই অন্যরকম গ্রুপের এই আয়োজন পিঠা মেলা, আশা করছি ভবিষ্যতে ওরা এরকম কন্টিনিউ করবে অনুষ্ঠান। আর বিয়ন টিভির পক্ষকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা এটাকে সম্প্রচার করেছে, যারা আসতে পারেনি তারা লাইভ অনুষ্ঠানটা দেখেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকের এই আয়োজনের জন্য
এই যে এটার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। ওকে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। অনুষ্ঠানে আগত দর্শকদের কাছ থেকে অনেক কিছু শুনলাম। যারা পিঠা মেলায় অংশগ্রহণ করতে পেরেছেন তাদের আনন্দের বহিঃপ্রকাশ আমরা তাদের কথার মাধ্যমে পেলাম, এবং যারা আসতে পারেননি তাদের যে দুঃখপত্রকু রয়ে গেল, আমরা আশা করছি যে আগামী বছর পিঠা মেলায় এসে তাদের সেই দুঃখ ঘুচে যাবে। আমরা একটু ব্রেকে যাব, ব্রেকের পরে আমরা আবার শুনব আমাদের মাঝে উপস্থিত বাকি যে দর্শক রয়েছেন তাদের কাছ থেকে তাদের এই পিঠা মেলার সমস্ত কিছু। আমাদের সাথেই থাকুন, আমরা ব্রেকের পরে আবার ফিরে আসছি। Lal Haweli Restaurant at the heart of Walsall. BBC Welsh Curry Award-winning chef Abul Hussein presents most unique and amazing tawa dishes with many flavors and choices. Eat with your family and friends. A unique dining experience never to be missed. Lal Haweli, a 400-seat capacity restaurant perfect for any small parties and functions. Special seating arrangements for ladies and families with prayer facility inside. Mouth-watering tawa dishes. Join Tawa Festival at Lal Haweli. Lal Haweli, home of tawa. 1 Midland Road, Walsall. শপিং করলা না সোনালি সুপার মার্কেটের, হয় না তুলনা গো সোনালি সুপার মার্কেটের, হয় না তুলনা। সোনার বাংলার তাজা সবজি, মিঠা পানির মাছ, বছর ঘুরে সৌদা কর, আছে মূল্য হ্রাস। ওলতামার বার্মিং হবে সোনালি সুপার মার্কেটে, ঘুরে একবার আসোনা সোনালি সুপার মার্কেটের, হয় না তুলনা গো সোনালি সুপার মার্কেটের, হয় না তুলনা। সোনালি সুপার মার্কেট, লজেস রোড, বার্মিংহাম। It's not just about bookkeeping, it's not just about account preparation, it's providing the additional quality on top of the fundamental services that we provide. First consultation is always free, we don't charge. We want that client to be with us for life, so we will look after them where we can. We want them to succeed. If they succeed, we succeed. That's the way we see it. SKN Chartered Accountants, your partners for a brighter business future. ফিরে এলাম বিরতির পর, আমরা এখন শুনবো বাকি যে দর্শক আমাদের রয়েছেন অনুষ্ঠানে তাদের কিছু কথা, তাদের কাছ থেকে শুনবো তাদের অনুভূতির কথা। আমরা ফিরে যাচ্ছি আবার দর্শকদের কাছে। আপা, আপনি আপনার নামটা বলুন কাইন্ডলি। আসসালামু আলাইকুম, আমার নাম আসমা, আমি বার্মিংহাম থাকি। আমি বাংলাদেশ সিলেটের কথা বলবো। আসলে আমি কোনোদিন পিঠা মেলা গেছিলাম না, আমি অবশ্য বড় হয়েছি। আমার আম্মা তারা গল্প হতা পিঠা মেলার কথা, বা পিঠা মেলার কথা। এই পিঠা মেলা যাওয়ার পরে বুঝলাম যেন কত আনন্দিত পিঠা মেলা হয়। আর ওজন সবে বলছেন এদের সজন মিনি বাংলাদেশ, খুবইও সুন্দর লাগছে। আর আমার বন্ধু একটা, আমার নিচ একটা যেন ফাটাই তাই বললো যে আমরা ইয়ঙ্গার জেনারেশন একটা নিন ফিটা মেলা করবার, তাই খুবই উনি দরকার। কারণ আমরা একটা কালচার,
আমি যেসব বড় ইসলাম, আমি তো বেবিয়া ইসলাম, আমার আম্মাই নিনি আমরা চাইছেন যে আমরা বাংলাদেশে কালচার শিখাইবার জন্য আমরা শিখে উঠছি, আমরা অঙ্ক নিন একটা দরকার যেন আমরা ফুরত্যান্তর বাংলাদেশি কালচারটা শিখাইবার জন্য। আরও যেন ফিটা হল যেন আইসিল এই পিঠা মেলাত আমার আম্মার হতা মনে হয়ে গেছে, কারণ থাইন বিভিন্ন জাতের ফিটা সন্ধ্যায় সপ্তাহ বানিয়ে আমরা রাখা পাইতা ওটা সপ্তাহ আমরা আইসকু সেদিন আমরা ফিটা মেলাত নিয়ে আমরা দেখিয়া গেছি। তো আমি যেন একটা অন্যরকম গ্রুপে আমি খুবই ধন্যবাদ দিতাম সাইরা যেন থাইন থাইন একটা যেন অ্যারেঞ্জ করছেন আমরার দায়, আর আরও নিন অনুষ্ঠান আমরা উলান দেখিয়া যাইতাম সাই যেন আমরার দায় আমরা যেন জেলান বড়ইছি ও দেশ আর আমরা ইয়ঙ্গার জেনারেশনরে আমরা শিখাইতাম আমরা বাংলাদেশি কালচারটা, কারণ আমরা যদি একটা আমরা করি না অঙ্কু হেসে আমরা কালচারটা লস্ট হয়ে যাব কি, আর আমরা যে যে সুন্দর কালচারটা ইটস এ বিউটিফুল কালচার বিউটিফুল কালচার। আমি আইসকু দিনও বাজার শপিংও গেছিলাম, তো একটা ইন্ডিয়ান পুরুষ লোকে বলছে যে আমরা কালচারটা যেন একটা খুবই সুন্দর কালচার, ইটস এ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ এন্ড এ বিউটিফুল কালচার। আমরা ওটা নিয়ে আরও শো অফ করতাম আস্তা দুনিয়ায় যেন কত সুন্দর কালচার একটা আমরার। সো থ্যাংক ইউ একটা অন্যরকম গ্রুপ আমার ইনভাইট করার জন্য, আর বিয়ন টিভির যেন অত কষ্ট করছেন আর কাজ করছেন, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার অনুভূতিগুলো শেয়ার করার জন্য আমরা এখন চলে যাচ্ছি আরেকজন দর্শকের কাছে, বলবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম, আমি মিসেস রশিদ, বার্মিংহামে আমি 52 ইয়ার্স আছি। আজকে আমি পিঠার কথাও বলবো না, অন্যরকমের কথাও বলবো না, আমি বলবো যে আমি মনে হয় এখানে ওল্ডেস্ট পারসন। আমি খুব প্রাউড আজকে যে বিয়ন টিভি বার্মিংহামে হয়েছে, অ্যান্ড দিস ইজ এ রিয়েলি রিয়েলি so nice things for us, for our generation, 52 years after 1971 BNTB ebon onno rokom ora sob shomoy amader jonno khub proshongsha kore amader class er lokder jonno amader boyosko lokder jonno kintu ajke ami oderke dhonnobad dite chai je ora oder jonno amra ajke pordar moddhe সারা বার্মিংহামের লোকরা আমাদেরকে দেখতে পারে, সারা ওয়ার্ল্ডের মানুষে দেখতে পারে, সারা ইউরোপের মানুষে। আমি আই ডোন্ট নো হোয়াই আই এম হিয়ার স্টিল, আই এম সো প্রাউড ফর দিস টিম, দ্য মিডিয়া পিপল ইন বার্মিংহাম, দিস গ্রুপ, আই এম নট মেনশনিং এনি নেম, ইউ অল নো দ্য নেম, দে ওয়ার্কিং সো হার্ড, বিকজ অফ দ্যাম উই আর হেয়ার টুডে, বিকজ অফ দ্যাম পিঠা মেলা অন্যরকম, সো মেনি থিংস, ইভেন 20 ইয়ার্স এগো there is nothing, even no media, proper media, nobody was here to put us on the stage and showing all these beautiful things. My children says, you retired last 15 years, mom, but I can see you most of the time in the television. You know, most of the time you are in the television, all of you and dad. So, you know, you are lucky that our generation doing the hard work for you. And the Pitha Mela was one of the best thing. After 20 years, I feel I was in prison. And that day was such a lovely day. Sunshine, cherry blossom, green grass, and the colorful saris and the beautiful women on that ground. It was excellent. It was wonderful. It was beautiful. And Birmingham, proud for all this media and for the Onorokum group. And the Beyond Television, I'm giving them thanks again. Thank you very much to invite me and give me the opportunity to talk. Thank you. Bless you. আমরাও সত্যি অনেক আনন্দিত এবং গর্বিত যে আপনার মতো 52 ইয়ার্স এর একজন অভিজ্ঞ মানুষকে আমরা আমাদের সাথে পেয়েছি। আমরা অবশ্যই চেষ্টা করব একটু অন্যরকম গ্রুপ, একটু অন্যরকম কিছু সবসময় করে দেখাবে আপনাদের জন্য। আপনারা আমাদেরকে দোয়ায় রাখবেন। আপু, আমাদের আমাদের মানে বার্মিংহামের সবচেয়ে প্রিয় আন্টি, সবার সবার আন্টি, সবাই আন্টি ডাকে, হ্যাঁ, খুব আদরের মায়ের আন্টি। হ্যাঁ, আসলে উনি অনেক আদরের, কারণ হচ্ছে র্যালির সময় আমার পরিচয় হয়েছিল ওনার সঙ্গে, খুব ভালো লেগেছে। সবাইকে ভালোবাসে, মানে একদম নিজের বাচ্চার মতো ভালোবাসে খুব, এর জন্য উনি খুব প্রিয় আমাদের কাছে, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক অনেকদিন। Assalamu alaikum to everyone. Hi, I'm Arixa, and I just want to say that
the pita mela that I've been in before was absolutely amazing. It was so huge. It was so big. It was so fun. It was, and I also had the opportunity to be on there on stage as well, which was a pretty big opportunity for me. And it was, you know, I had the chance to dance on there, and yeah, it was really fun. I enjoyed it a lot. It was just, you know, I felt so excited to be there. So yeah, and it felt so, you know, it felt really like everyone was there as well. So yeah, thank you for letting me talk as well. গান শুনেছি আমরা অরিক্সার সঙ্গে আরেকজন ছোট শিশু শিল্পী আছে আমাদের মাঝে কারিমা হ্যালো আসসালামু আলাইকুম তাদের গানও আমরা শুনেছি আমরা আজকে আজকে আমাদের আয়োজনের মধ্যে অরিক্সা এবং কারিমার জন্য আমাদের একটু বিশেষ আয়োজন আছে আমরা সেটি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব আমরা একটু বাকি দর্শকদের কথা শুনে আসছি হ্যালো আসসালামু আলাইকুম মাই নেম ইজ সায়া আলী I'm a support worker from the Coventry City Council, and I'm sorry that I haven't been able to come to the Pita Mela because I was busy with the community itself in Coventry. So inshallah, next year I will try to join. And I heard it's a very delightful event. All the Bengali communities get together, have a fabulous time. My sister, my brother-in-law, my elder sister Mayali, so they were all there except myself. But inshallah, I will join next year, hopefully. Take care. Thank you so much for having me here today. Thank you. I love you. দর্শক মণ্ডলী আমরা দর্শকদের কাছ থেকে অনেক কিছু শুনছি আমরা ইতিমধ্যে আমাদের দর্শকের আসনে পেয়েছি এখানকার কাউন্সিলর মায়া আলী আমরা তার কথাও শুনেছি আমরা এখন আমন্ত্রণ জানাব আরও কিছু দর্শক মণ্ডলীকে তাদের অনুভূতিগুলো শেয়ার করার আমাদের মাঝে অনেকেই রয়েছেন আমরা তাদের কথা শুনছি আসসালামু আলাইকুম আমি শেফা আলী আমি বার্মিংহামে থাকি আসলে একটু অন্যরকম মানেই একটু অন্যরকম বলতে হয় অন্যরকম সবসময় আমি দেখে আসছি যে ওনারা চেষ্টা করেন সবসময় অন্যরকম কিছু করার জন্যে এবারের পিঠামেলাটা আসলেই অন্যরকম ছিল আমরা সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই এনজয় করেছি আমি পার্সোনালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানে ছিলাম এই অনুষ্ঠানটির মেন সত্যিকারে যে জিনিসটা আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লেগেছে সেটা হচ্ছে র্যালি আমি ব্যক্তিগতভাবে র্যালিতে ছিলাম মানে কি বলবো মনে হচ্ছিল যে বাংলাদেশের কোনো একটা ছোট শহরে আমরা আছি খুবই ভালো লেগেছে আমি ধন্যবাদ জানাচ্ছি বেয়ন টিভিকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আশা করব পরবর্তীতে এর থেকেও ভালো কিছু অন্যরকম গ্রুপের সদস্যরা আমাদেরকে উপহার দেবেন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম ফাতেমা চৌধুরী আমি ধন্যবাদ জানাচ্ছি বিয়ন টিভি ইউকে ওনাদেরকে আমাদেরকে আমন্ত্রণ করেছেন আজকে তো আজকে আমরা সকলে আসছি এখানে একটু অন্যরকম নাম যেরকম আসলে একটু অন্যরকম আমার ভাগ্য ভালো আমি বার্মিংহাম ছিলাম তাই বলে আমি ওনাদেরকে পেয়েছি নাহলে হয়তো আমি মিস করতাম এগুলি তা এবারের এই পিঠামেলা ছিল গত এই দুই বছর করোনার কারণে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিলো তো আমরা এই জন্য নিষ্প্রাণ হয়ে গিয়েছিলাম আমাদের প্রাণ ফিরে এসেছে এবারের পিঠামেলা হওয়ার জন্য আমরা সুন্দরভাবে র্যালি করেছি খুবই আনন্দ করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম আর বাহারি রঙের শাড়ি পরেছি সবাই আর পিঠার যে উৎসব ছিল রং বেরঙ্গের ডিজাইন বা রঙের পিঠাও ছিল সব স্টলে আমরাও গানের অনুষ্ঠান ছিল আমরা গানও করেছি
মানে অনেক রকম আমরা মানে মজা করেছি আর ভালো লেগেছে আমাদের সবার। ওকে, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। হ্যালো, শুভ সন্ধ্যা। আমি মাই নেম ইজ অ্যাঞ্জেলা, আমি থাকি বার্মিংহাম। বিএনটিভিকে অনেক অনেক ধন্যবাদ দিই যে এরকম একটা উৎসব আমাদের উপহার দেওয়ার জন্য, পিঠামেলা, এবং আজকের এই অনুষ্ঠানে আবার আমাদের আমন্ত্রিত করেছেন, এর জন্য ডবল ধন্যবাদ। এরা অনেক পরিশ্রম করে একটা অনুষ্ঠান করেছে এবং ভবিষ্যতেও করবে, এদের আল্লাহ অনেক শক্তি সাহস দেন যেন সামনের দিকে তারা এগিয়ে যেতে পারে। এবং আমি এই ১৬ বছরে এদেশে থেকেছি, কিন্তু আমার মনটা সবসময় বাংলাদেশেই পড়ে থাকে। ঈদ বলেন, কোরবানি বলেন, বড়দিন বলেন, এটা বাংলাদেশে অন্যরকম অনুষ্ঠান, মানে এত আনন্দ এদেশে নাই। কিন্তু এই পিঠামেলায় আমি ফার্স্ট এসে আমি উপভোগ করেছি সত্যিই আমরা বাংলাদেশে আছি, এবং বিদেশিরাও অবাক হয় আমাদের কালচার দেখে, আমাদের ভালোবাসা দেখে, আমাদের আন্তরিকতা দেখে, এরাও শেখে আমাদের কাছ থেকে। এটাও আমাদের একটা চরম পাওয়া। ভবিষ্যতে এরকম আনন্দ বিএনটিভি আমাদের দেবে আশা করি, এবং আমাদের সঙ্গে থাকবে এবং আমাদেরকেও ডাকবে, আমরাও জানি এদের সাথে আনন্দ করতে পারি এবং নানান রকমের পিঠা খেয়ে আমরা ভুলে যেতে চাই যে আমরা বিদেশের মাটিতে আছি। বাহ, এই সুন্দর সন্ধ্যায় সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা অন্যরকম অনুষ্ঠান আমরা আশা করি ভবিষ্যতে আসবে, আবার নতুনভাবে অন্যরকমভাবে, এটাই প্রত্যাশা রাখি। বিএনটিভিকে ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার করে পুরো পিঠামেলা সহ আপনার বাংলাদেশের যে স্মৃতিটুকু আপনি এই পিঠামেলার মাধ্যমে ফিরে পেয়েছেন বা আপনি সেই স্মৃতিতে ফিরে যেতে পারছেন, সেগুলো শুনে আমাদের কাছেও আসলে অনেক ভালো লাগলো। আমরা আশা করব যে প্রতি বছর এই পিঠামেলা বা আমাদের একটু অন্যরকম গ্রুপ আয়োজিত সকল অনুষ্ঠানে আপনাকে আমরা পাবো। বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকল মহিষী নারী সব সদস্যদেরকে আমরা আমাদের সাথে পাবো, এবং তারা এই কৃষ্টি কালচারকে আমাদের পরবর্তী জেনারেশনের মাঝে ছড়িয়ে দিবে তাদের এই অভিজ্ঞতা থেকে, এটা আমরা আশা করছি। আমরা আবার একটু কথা বলবো এখন আমাদের একটু অন্যরকম গ্রুপের সদস্য লিজা পারভেজ আপার সঙ্গে। আপা, আপনি একটু বলুন। একটু অন্যরকম গ্রুপের যে আমাদের পিঠামেলাটা হলো, এর সাথে যারা জড়িত ছিলেন বা যারা সহযোগিতা করেছেন আমাদের যে সাকসেসফুলভাবে যে পিঠামেলাটা করতে পেরেছে, এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা না যদি আমাদেরকে সাহায্য করতেন তাহলে এতভাবে সাকসেসফুলভাবে আমরা প্রোগ্রামটা করতে পারতাম না। তো সব আমাদের সাকসেসফুলের পিছনে কিন্তু আপনাদের অনেক বড় অবদান। আর আমরা গত আগে অনেক আগে থেকেই আমরা করে আসছি পিঠা মেলা, বাংলার মেলা। তো নেক্সট ইয়ার আমরা বাংলার মেলা অনেক বড় আকারে করব বার্মিংহামে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট ইয়ার বার্মিংহামে বাংলার মেলাতে আসার জন্য। আর 25 অক্টোবরে আমাদের যে পিঠামেলা যে সাকসেসফুলভাবে যে হলো, আমরা যে সবাই যে সবার সহযোগিতায় আমাদের পিঠামেলাটা অনেক অন্যরকম গ্রুপকে যে এত সুন্দর করে যে সাকসেসফুলভাবে পিঠামেলাটা হলো, এর জন্য অন্যরকম গ্রুপ একটা গ্যালা ডিনার করছেন 25 অক্টোবরে। তো 25 অক্টোবরে তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা যারা আমাদেরকে সাহায্য করেছেন অন্যরকম গ্রুপকে পিঠামেলাকে সহযোগিতা করেছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে 25 অক্টোবরে আসার জন্য, একসাথে থাকার জন্য, সাকসেসফুলটাকে একসাথে মিলে আমরা বিজয়টা উপভোগ করব। ধন্যবাদ আপনাকে। আপা যে কথা বললেন যে 25 অক্টোবর আমরা আয়োজন করতে যাচ্ছি, একটু অন্যরকম গ্রুপ আয়োজন করবে পিঠামেলার যে সফলতা, সেই সাফল্যকে উদযাপন করার জন্য 25 অক্টোবর লাল হাভেলি অডিটোরিয়ামে, লাল হাভেলি কমিউনিটি সেন্টার, সেখানে আমাদের গালা ডিনার হবে, এটা একটা ব্যাংকেট হল। আপনারা এর মধ্যেই 25 তারিখের আগেই আপনারা ইনভাইটেশন কার্ড পেয়ে যাবেন, একটু অন্যরকম গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে ইনভাইটেশন দেওয়া হবে। আপনারা আশা করছি যে আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। আমরা আমাদের এই পিঠা মেলার যে সফলতা সেটাকে সবাই মিলে উপভোগ করব, সবাই মিলে উদযাপন করব, এটাই আমাদের চাওয়া। বিয়ন্ড টিভি, একটু অন্যরকম গ্রুপ, বাংলার মেলা, আমরা সবাই তো বাঙালি, আমরা সবাই মিলে আমাদের বাঙালির ঐতিহ্যকে ধরে রাখব, সবাই মিলে উদযাপন করব।
আপনারা আমাদের সাথেই থাকুন। আশা করছি আপনারা আমাদেরকে দেখছেন ফেসবুকে বিয়ন টিভি টেলিভিশন এবং ইউটিউবে বিয়ন টিভি ইউকেতে। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি বাংলার মেলার সেক্রেটারি জনাব জয়নাল ইসলাম, বাংলার মেলার ট্রেজারার লোকমান হোসেন কাজী এবং সদস্য আবু হেজ চৌধুরী সুইট, তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্যে। আমাদের যে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের সঙ্গীত উৎসবের অন্যতম শিশু শিল্পী দুজন আমাদের মাঝে উপস্থিত আছে, একজন হচ্ছে কারিমা ও অন্যজন অরিক্সা। আমি সেই শিশু শিল্পী ছোট্ট বন্ধু দুজনকেও একই সাথে মঞ্চে আহ্বান জানাচ্ছি। তাদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে একটু অন্যরকম গ্রুপের পক্ষ থেকে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার জন্যে। ছোট বন্ধুরা কারিমা অরিক্সা তোমরা চলে আসো। আচ্ছা হাতে শুভেচ্ছা উপহার তুলে দেবে বাংলার মেলার সেক্রেটারি জনাব জয়নুল ইসলাম। প্রথমেই আসছে অরিক্সা। অরিক্সার হাতে আপনারা দেখতে পাচ্ছেন অরিক্সার হাতে একটি শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে বাংলা মেলার সেক্রেটারি জয়নাল ইসলাম, এবং সাথে আছেন ট্রেজারার লোকমান হোসেন কাজী এবং সদস্য আবু হেজ চৌধুরী সুইট। আমরা সবাই একটু হাতে তালি দেই। এবার আসবে কারিমা। কারিমা জামা, এই ছোট্ট শিশু শিল্পী বন্ধুরা তাদের গানের মাধ্যমে আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছে, আমাদের অনুষ্ঠানকে অনেক সফল করেছে, সেজন্য ওদেরকে ধন্যবাদ। আমরা আশা করব তারা তাদের সঙ্গীত জীবন, শিশু শিল্পী জীবন থেকে বড় জীবনে প্রবেশ করুক, সবার মাঝে খুশি ছড়িয়ে দিক, গানটা ধরে রাখুক। আমি চাই পার্সোনালি ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরা এখন চলে যাব সঙ্গীত পর্বে। আপনাদেরকে প্রথমেই বলেছি আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত আছে বার্মিংহামের অন্যতম জনপ্রিয় এবং প্রিয় সবার প্রিয় শিল্পী রোজি সরকার। আমরা এখন রোজি আপার কাছ থেকে গান শুনব। হ্যাঁ, গান গাইবো, নিশ্চয়ই গাইবো। তার আগে আমি একটু বলি যে একটু অন্যরকম গ্রুপকে আবারও ধন্যবাদ যে যে কোনো প্রোগ্রামে যে যাই কিছু আয়োজন করেন, ওনারা আমাকে ডাকেন। তো এবার রোজি আপাকে ছাড়া আমরা চলতে পারছি না। না না, সেটা না, কেউ কাউকে ছাড়া যে একদম সব কিছু থেমে যায় তা কিন্তু ঠিক না। তবে হ্যাঁ, যেহেতু আমি আছি, আমারও একটা দাবি আছে, ওনাদেরও একটা দাবি আছে, সেই আর কি সম্পর্কটা ওরকম। আমি না থাকলেও চলবে, আমি জানি। কিন্তু একটু অন্যরকম গ্রুপ হচ্ছে রোজি আপাকে ছাড়া ভাবতে পারে না। আমি ছোট্ট মানুষ, আমি যতটুকু পারি আমি করি, তাই না? তো তারপরেও যখন বললেন তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই থাকব, কিন্তু এর সাথে আমার গ্রুপও কিন্তু থাকবে। হ্যাঁ, কারণ আমি আমার একটা আমাদের একটা মহিলা গ্রুপ আছে, কালচার গ্রুপ। তো রিয়াদ ভাইকে বললাম, রিয়াদ ভাই আমাকে কিন্তু সময় বরাদ্দ দিতে হবে তাদের জন্যে, কোরাস গান করবে। তো ভাই বললো ঠিক আছে। তো আমি ওনারা আছে, দুই এক সবাই নাই আজকে, সবার একটু কাজ আছে, বিজি, ওরাও আছে। তো ওরা যদি সবাই একসাথে আসে আমরা সবাই মিলে আনন্দ করি, যেহেতু আমরা সবাই আছি এ জায়গায়। ডাকি সবাইকে? হ্যাঁ নিশ্চয়ই। যে কয়েকজন আছে আসে। আমরা এখন রোজি আপার সাথে, রোজি আপার যে মহিলা গ্রুপ আছে সবার সম্মিলিত একসাথে আমরা গান। আপনি তো দেখেছেন, আপনার কাছে পরিচিত মুখ সব, কারণ রিয়ালিতে আপনি দেখেছেন, তাই না? আমরা জানা একটা গান করি সবাই। ঠিক আছে,
আপনারও জানা, আপনিও আমাদের সাথে গাইতে পারেন, লিজাপার জানা, লিজাপ আমাদের সাথে গাইতে পারে। হ্যাঁ, যারা দর্শক আছে, আন্টি আছে, ভাবিরা আছেন, সবার জানা গান, সবার পরিচিত গান গাই যাতে ভালো লাগে। হ্যাঁ নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতিখানি পরিতে না জানি, না জানি বান্ধিতে শেষ। চিকন ধুতিখানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে পীড়িতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। অল্প বয়সে পীড়িতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। প্রেমের মুরালি বাজাতে না জানি, না জানি বান্ধিতে সুর। প্রেমের মুরালি বাজাতে না জানি, না জানি বান্ধিতে সুর, না জানি বান্ধিতে সুর, না জানি বান্ধিতে সুর। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। চমৎকার, অনেক ধন্যবাদ রাজিয়াপা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সাউন্ড সিস্টেম, মিউজিক, সমস্ত কিছু ছাড়া আপনি খালি গলায় এত চমৎকার একটি পরিবেশনা, আসলে আমরা মুগ্ধ। থ্যাংক ইউ। ওই যে বললাম, দশমীলে করি কাজ, হারি যেতে নাহিল আজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেটাই দর্শক মণ্ডলী, আমরা এখন বিয়ন টিভির স্টুডিও থেকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের পিঠা উৎসবের যে আরেকটি ডকুমেন্টারি আছে, সেই দ্বিতীয় পর্বের ডকুমেন্টারিটা দেখার জন্য। আমাদের সাথেই থাকুন। আনন্দ আর হাসির আসর দেখবে ভিন্ন কিছু, বিনোদনের পিছু পিছু একটু অন্যরকম কিছু। ম্যাগাজিন অনুষ্ঠান 1994 সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাংলা গণমাধ্যম সংশ্লিষ্ট কজন সৃজনশীল সমমনা তরুণ বিজাতীয় সংস্কৃতির থাবার মধ্য থেকে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে গঠন করে একটু অন্যরকম। কৈশোর রশিদ, শহীদুল ইসলাম তনয়, মুন্না, জুবের খান, রিপন চৌধুরী, তুতিউর রহমান, বাবলু, রেহানুদ্দিন, আসম, কামরুল ইসলাম প্রমুখদের সমন্বয়ে বাংলাদেশের তৎকালীন মডেল তারকা পল্লব সহ স্থানীয় শিল্পীদের নিয়ে কুলাউড়া জনমিলন কেন্দ্রে আয়োজন করা হয় প্রথম ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম। পরবর্তীতে 2007 সালের 60
ডিসেম্বর স্পেনের বার্সেলোনায় শামিমা বেগম মিতা, বনি হায়দার মান্না, পুষ্প ইয়াসমিন, নাদিম আশিক রহমান, এমদাদ হোসেন লাবলু, সাব্বির আহমেদ দুলাল, রুনু নজরুল, লুৎফুর রহমান সুমন, জুনায়দ আহমেদ, মাখন বেলাল, জাহেদ উদ্দিন প্রমুখদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় স্পেনের প্রথম কোনো ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম। সেখানেও ছিল দর্শকদের উপচে পড়া পরবর্তীতে 2012 সালের 25 ডিসেম্বর বার্মিংহামের পিকাডেলি ব্যাংকোয়েটিং হলে অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের প্রথম ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম। এই আয়োজনকে সামনে রেখে ব্রিটেনের বিভিন্ন শহরে করা হয় রোড শো। ছোট ছোট শিশু কিশোরদের পরিবেশনা এখনো মনে আছে অনেকের। হলভর্তি দর্শকদের উপস্থিতিতে ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম ছিল বার্মিংহামের অত্যন্ত সফল একটি অনুষ্ঠান। ব্যতিক্রমধর্মী নানা আয়োজনে দর্শকদের মুহুর্মুহু করতালি আর উচ্ছ্বাসে মঙ্গলবার বার্মিংহামে অনুষ্ঠিত হলো বার্মিংহামের প্রথম বাংলা ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম। মিডল্যান্ডস ছাড়াও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা দর্শকদের উপস্থিতিতে পিকাডিলি ব্যাংকোয়েট স্যুট পরিপূর্ণ হয়ে ওঠে। চ্যানেল এস এর বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ ও কণ্ঠশিল্পী শাহরিনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত এই বাংলা ম্যাগাজিন অনুষ্ঠানে দর্শকদের বিনোদনের জন্য ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। বাংলাদেশের জাতীয় পতাকা আর জাতীয় নেতাদের ছবি হাতে নিয়ে ছোট ছোট শিশু কিশোরদের পারফরম্যান্স, বাংলাদেশি গ্রামীণ সংস্কৃতির আবহে লাঙ্গল ও একতারা নিয়ে শিশুদের ফ্যাশন শো দর্শকদের নজর কাড়ে। স্পেন থেকে আসা শিশুশিল্পী সিনথিয়া জিনিয়া জর্জিয়ার মনোমুগ্ধ করে নৃত্য, স্থানীয় শিল্পীদের কৌতুক, ছোট নাটিকা, বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরীর সঙ্গীতের মূর্ছনায় আগত দর্শকবৃন্দ দারুণভাবে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। অতিথি পর্বে চ্যানেল এস এর চিফ এক্সিকিউটিভ তাজ চৌধুরী, চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব, বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাই কমিশনার ফয়সল আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান, স্পেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সুরুজ্জামান, ফ্রান্স বাংলাদেশের চেম্বারের সাধারণ সম্পাদক হেনু মিয়াও অংশ নেন একটু অন্যরকম কিছু করতে। দর্শক পর্বে অংশ নিয়ে বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন, একতারার সভাপতি মোস্তফা কামাল বাবলু, লেবার পার্টির সাবিরুল ইসলাম কম আনন্দ দেননি। নির্মল আনন্দ আর ব্যতিক্রম ধর্মিতার ছোঁয়ায় একটু অন্যরকম অনুষ্ঠানটি সত্যিকার অর্থে একটু অন্যরকম হয়েছে বলে উপস্থিতরা মন্তব্য করেন। উল্লেখ্য, ব্রিটেনের 5টি বাংলাভাষী টেলিভিশনের স্থানীয় প্রতিনিধিরা একটু অন্যরকম ম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজক এবং এটিএন বাংলা ইউকে সহ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস, চ্যানেল আই ইউরোপ, এনটিভি ইউকে, চ্যানেল 9 এবং বাংলা কাগজ। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে। একটু অন্যরকম কিছু ম্যাগাজিন অনুষ্ঠান। দর্শক মন্ডলী, আমরা ফিরে এসেছি ডকুমেন্টারির পর। আমরা দুঃখ প্রকাশ করছি এই জন্য যে যান্ত্রিক কিছুটা ত্রুটির জন্য আমরা আপনাদেরকে দ্বিতীয় ডকুমেন্টারিটা দেখাতে পারছি না। আমরা আপনাদেরকে প্রথম ডকুমেন্টারিটা আবার দেখালাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চলে যাবার আগে আমরা আরও কিছু গান শুনব। আমরা এবারে শুনব আমাদের ছোট্ট বন্ধু কারিমার কাছ থেকে একটি গান। আমি কারিমাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, চলে আসুন। দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, পালে তোলে দে মাঝি
চেহালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দেদে পালে তুলে দে মাঝে হালা করিস না পালে তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী আলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানি কান্দিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী আলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানি কান্দিলে মুক্তা ঝরে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পালে তুলে দে মাঝে হালা করিস না পালে তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আনুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে আনুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পালে তুলে দে মাঝে হালা করিস না পালে তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা 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 আমরা ছোট বন্ধু কারিমার কাছ থেকে এত চমৎকার একটি গান শুনলাম আমার কাছে কেন সবার কাছেই অবাক লাগে যে এই বিদেশে তারা বেড়ে উঠছে কিন্তু তারা বাংলা ভাষায় বাঙালির ঐতিহ্যের গান গেছে তাদের জন্য আমাদের সবসময় শুভকামনা দর্শক মণ্ডলী আপনাদের জন্য আমাদের আরেকটি নিউজ আছে সেটা হচ্ছে 31 অক্টোবর মাল্টিপল সেন্টারে অমরাবতী আয়োজন করতে যাচ্ছে তাদের আরেকটি উৎসব আপনাদের সবাইকে সেখানে আমন্ত্রণ থাকলো নিশ্চয় বরাবরের মতো আপনাদেরকে আমরা অমরাবতীর প্রোগ্রামেও মাল্টিপল সেন্টারে পাব আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন আপনাদের সঙ্গে আরেকটি বছরের সেরা জনপ্রিয় গান শেয়ার করতে করতে সবাই মিলে বাড়ি চলে যাব সবাই মিলে একসাথে গাইতে গাইতে আমরা বাড়ি চলে যাব আপনারা আমার যতটুকু মনে হয় কেউ শোনেননি এই গানটি এমন কোনো লোক নাই হ্যাঁ এমন কোনো লোক নেই যে গানটি শোনেননি বিশেষ করে এটি সিলেটের একটি ঐতিহ্যবাহী গান নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোন গান হ্যাঁ বিয়ের গান ঠিক ধরেছেন সবার ভালো লাগবে সবাই গাইবে সবাই মিলে এই গানটি গাইতে গাইতে বাড়ি যাব অনুষ্ঠানটি শেষ করে বাড়ি চলে যাব আমরা রোজিয়াপাকে অনুরোধ করছি গানটি শুরু করার জন্য আইলারে নয়া দামান আইলারে নয়া দামান আমরা গাইবো সবাই মিলে ভাবি তার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি বিয়ন্ড টিভি স্টুডিও থেকে যারা নেপথ্যে কাজ করেছেন বিয়ন্ড টিভির অন্যতম সদস্য নুরুন চৌধুরী করি তিনি সবসময় নেপথ্য থেকে প্রত্যেকটি অনুষ্ঠানকে সার্থক করার জন্য নিরলস পরিশ্রম করে যান এছাড়া আমাদের বিয়ন্ড টিভির পক্ষ থেকে যারা কাজ করেন জনাব সোহেল চৌধুরী সুমন চৌধুরী রিয়াদ আহাদ শিপন ভাই জয়নাল সবাইকে
আমরা সব সময় সব কিছুতে পেয়ে থাকি। সবার জন্য শুভেচ্ছা, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি জলি, আপনাদের পুরো অনুষ্ঠানের সাথে ছিলাম। আমরা এখন রোজি আপার মাধ্যমে গানটি গাইতে গাইতে শুনতে শুনতে বাড়ি চলে যাব। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আমরা সবাই মিলে গানটি করি, তার আগে বিয়ন টিভিকে ধন্যবাদ জানাই এবং বিয়ন টিভির উত্তরোত্তর সফলতা কামনা করি। সবাই গাইব কিন্তু গানটা, মজার গান, সবাই গাইলে ভাল লাগবে। আইলা রে নয়া দামান আসমানের ও তেরা, আইলা রে নয়া দামান আসমানের ও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেড়া, দামান বো দামান বো ও দামান বো দামান বো, আইলা রে নয়া দামান আসমানের ও তেরা, আইলা রে নয়া দামান আসমানের ও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেড়া, দামান বো দামান বো ও দামান বো দামান বো, বউ দামান কৌরে কথা খাওরে বাটার পান, বউ দামান কৌরে কথা খাওরে বাটার পান, যাইবার কথা কও যদি কাইটা রাখ মুখান, দামান বউ দামান বউ ও দামান বউ দামান বউ, আইলা রে নয়া দামান আসমানের ও তেরা, আইলা রে নয়া দামান আসমানের ও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেড়া, দামান বো দামান বো ও দামান বো দামান বো, বউ দামান কৌরে কথা খাওরে বাটার ফান, বউ দামান কৌরে কথা খাওরে বাটার ফান, যাইবার কথা কও যদি কাইটা রাখ মুখান, দামান বউ দামান বউ ও দামান বউ দামান বউ, আইলা রে নয়া দামান আসমানের ও তেরা, আইলা রে নয়া দামান আসমানের ও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেড়া, দামান বউ দামান বউ ও 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 দামান বউ দামান বউ। নয়া দামন নাই, কন্যা আছে এখানে, শেষ বাকি শেষ। Dear viewers, the world is changing every day with a new technology. At Beyond TV, we are now introducing for the first time in England live weddings and events straight from the venue and simultaneously from your house, as well as broadcasting all around the world. Watch live on the day on our Beyond TV Facebook, YouTube, Instagram and website channel with all your family and friends around the world from the comfort of your own home. A great way to join in during COVID restrictions too. To make your day extra special, we can live stream using up to 8 4K cameras with live editing choice of your music and give you the complete edited film by the end of the day. To reserve your exclusive booking with competitive prices, please contact us now on email beyondtvuk@gmail.com, phone 0121 257 7007, mobile 078 14 700 252.
Beyond TV UK, for the community, by the community. www.beyondtvuk.com